আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার এই অভিযোগ দাখিল করা হয় দু সালে ডিবি পুলিশ কর্তৃক গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী এনামুল কবির একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে